কি হোয়াইটেনিং সুদিং জেল চাচ্ছেন? সুদিং জেল তাও আবার হোয়াইটেনিং করবে, এমন কোনো সুদিং জেল আছে? অবশ্যই আছে। সুদিং জেলের কাজ শুধুমাত্র যে স্কিনটাকে ময়শ্চারাইজ করা, স্কিনটাকে ঠান্ডা করা, স্কিনটাকে হেলদি করা, তেমনটা কিছু না। স্কিনটাকে হাইড্রেশনের পাশাপাশিও এমন কিছু সুদিং জেল আছে যেগুলো আপনার ফেসটাকে ব্রাইট করতে সাহায্য করে। আমরা এমন কেউ নেই যারা প্যাক্স মলির সুদিং জেলগুলোর নাম শুনিনি। অনেকগুলো প্যাক্স মলির সুদিং জেল আছে, যেমন প্যাক্স মলি ম্যারিন 99%, প্যাক্স মলি হানি, ওয়াটারমেলন, সবগুলোই কিন্তু আমাদের নাম শোনা হয়ে গেছে ইতিমধ্যে। বাট আমরা অনেকেই কনফিউশনে আছি যে প্যাক্স মলির এতগুলো সুদিং জেলের মধ্যে কোনটা হোয়াইটেনিং করবে এবং কোনটা আমার ফেসটাকে ব্রাইট করবে। সো আজকের ভিডিওটি কিন্তু সেই ধরনেরই হবে। যারা এমন একটা সুদিং জেল খুঁজছিলেন প্যাক্স মলি ব্র্যান্ডের, তারা কিন্তু আজকের ভিডিওটি কোথাও না যেয়ে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা ছোয়া আছি আপনাদের সাথে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আমি ছোট্ট ছোট্ট বিউটি টিপস দেওয়া ট্রাই করি। সো উইদাউট এনি ডিলে লেটস জাম্প টু দ্য ওয়াটারমেলন এই প্যাক্স মলি সুদিং জেলটার ব্যাপারে। এটা আসল নকল চেনার উপায়ও আজকে আমি জানিয়ে দেবো, যে এটা শুধু না, প্যাক্স মলির প্রত্যেকটা সুদিং জেল আপনার কিভাবে অরিজিনাল এবং ফেকটা জানবেন সেটাও কিন্তু আজকে আমি জানিয়ে দেবো, এবং এটার সাথে সাথে কাজটা আমি জানিয়ে দেবো। প্রথমে তাহলে চলুন জেনে নেই এই প্যাক্স মলি ওয়াটারমেলন সুদিং জেলটার কাজ কি। সেলাররা যা ক্লেম করেছে প্যাক্স মলি এই ওয়াটারমেলন সুদিং জেলটার ব্যাপারে, সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। প্যাক্স মলি ওয়াটারমেলন এই সুদিং জেলটি হচ্ছে 300 গ্রামের এবং এটা মেড ইন কোরিয়া, এবং এটা হচ্ছে আপনাদের ত্বকটাকে নরম মসৃণ করবে, ত্বকটাকে ময়শ্চারাইজ করবে, ময়শ্চারাইজটা ধরে রাখবে, তাছাড়াও আপনাদের স্কিনটাতে একটা গোলাপি আভা নিয়ে আসবে। যাদের হারানো একটা গ্লো ছিল ফেসে, দেখা যাচ্ছে যে আকাশে হয়ে গেছে স্কিনটা, কোনো ধরনের গ্লো নেই আগের মতো, তাদের বেবি স্কিন করতে এটা কিন্তু 100% কাজ করবে। তাছাড়া রয়েছে স্কিনে ন্যাচুরালি গ্লো করবে, স্কিনে অতিরিক্ত তেলটা আপনাদের কন্ট্রোল করবে। তাছাড়াও যাদের ড্রাই স্কিন আছে তাদের কিন্তু একটু হাইড্রেশন দিবে স্কিনটার মধ্যে, যাতে টান টান ভাবটা আপনাদের না হয়। তাছাড়াও রয়েছে আপনাদের ত্বকটাকে উজ্জ্বল করবে, বয়সের ছাপগুলো দূর করবে, তাছাড়া আপনাদের সান বার্নটা রিমুভ করে দেবে। যেহেতু আমরা অনেক সময় বাহিরে যাই, স্কুল কলেজে অফিসে যাই, তাছাড়া বিভিন্ন কাজের জন্য আমরা যখন বাহিরে যাই তখন কিন্তু আমাদের ফেস একটা সান বার্ন পড়ে, সেটা কিন্তু দূর করতে এটা খুব ভালো কাজ করবে। স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে, ন্যাচুরালি এটা ব্রাইট করবে, এটা এমন কিছু না যে একটা হোয়াইটেনিং করবে। হোয়াইটেনিং করাটার থেকে বেটার হচ্ছে আপনাদের ব্রাইটেনিং করা, যেটা ন্যাচুরাল উপায় হয়ে থাকে। সো আপনাদের আগের যে একটা গ্লো ছিল, বেবি স্কিনটা ছিল, সেটা কিন্তু ফেরত আনতে এটা খুব ভালো কাজ করে এবং স্কিনটাকে অবশ্যই ব্রাইট করে। এখন আমি আপনাদের তিনটা ধাপ বলবো, এই তিনটা ধাপ আপনাদের জেনে রাখা ভালো যে কোনো সুদিং জেলের জন্য। ফার্স্ট হচ্ছে সুদিং জেল কোনো স্লিপিং মাস্ক না, সো আপনারা সারা রাত এটা দিয়ে রাখতে পারবেন না। সেকেন্ড হচ্ছে সুদিং জেল কিন্তু কোনো প্রাইমার না। সো আপনারা অনেকেই আছেন যে সুদিং জেলটা প্রাইমার হিসেবে ব্যবহার করেন, তাদের বলবো যে এটা কিন্তু কখনোই প্রাইমারে কাজ করবে না। সো সুদিং জেলটা আপনারা প্রাইমার হিসেবে ইউজ করবেন না। থার্ড যেটা হচ্ছে, সুদিং জেল কখনো স্কিনে একদম মিশিয়ে ফেলবেন না। অনেকে আছে সুদিং জেল ম্যাসাজ করতে করতে স্কিনে একদম মিশিয়ে ফেলে, এটা করা যাবে না। সুদিং জেলটা আপনাদের স্কিনে একটা মাস্কের মতো রাখতে হবে, মানে একটু পুরুত্বভাবে রাখতে হবে। আপনারা ম্যাসাজ করবেন, বাট এমনভাবে ম্যাসাজ করবেন যাতে আপনাদের ফুল স্কিনে এটা একটু হালকাভাবে লেগে থাকে, পুরোই একদম মিশে যাতে না যায়। এই সুদিং জেলটার মধ্যে 99% তরমুজের নির্যাস আছে, যার কারণে আপনাদের পুষ্টি যোগাবে স্কিনে, স্কিনটাকে হাইড্রেশন করবে 95%। হাইড্রেশনের কারণে কিন্তু আমাদের স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায় এবং আমাদের স্কিনটা ফ্যাকাশে হয়ে যায়। সুদিং জেলটা আপনারা কিভাবে ইউজ করবেন? এই সুদিং জেলটা ইউজ করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনারা প্রয়োজন মতো, প্রয়োজনের একটু বেশি আপনারা হাতে নেবেন, নিয়ে আপনাদের পুরো ফেসে এটা ভালো করে অ্যাপ্লাই করবেন, একটু পুরুত্বভাবে অ্যাপ্লাই করবেন যাতে আপনাদের হাইড্রেশনটা খুব ভালোভাবে দেওয়া যায়। স্কিনটা দেওয়ার পরে 2 মিনিট ভালো করে ম্যাসাজ করবেন হালকা মোশনে, কারণ আপনারা যখন ফেসটাকে ম্যাসাজ করবেন ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে এবং আপনাদের স্কিনটা ন্যাচুরালি ব্রাইট করতে সাহায্য করবে। তারপরে আপনারা 20-30 মিনিট এটা রেখে দেবেন এমনি আপনার ফেসে। 20-30 মিনিট পরে সুদিং জেলটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এটা হচ্ছে এটার ব্যবহার বিধি, ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারে। এখন তাহলে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এটা যে অরিজিনাল এবং ফেকটার কেমন হয়।
অরিজিনালটা আপনারা যখন কিনতে যাবেন তখন ফার্স্টে আপনারা দেখবেন যে এই লোগোটা আছে কিনা, লোগো থাকে, সো এই লোগোটা আছে কিনা দেখবেন যে এটার ভিতরেরটা কেমন, ঠিক আছে? ভিতরেরটা কি এরকম হয় কি, একটু হাতে আপনাদের এটা উঠিয়ে দেখাচ্ছি। স্মেলটা এটার খুবই ভালো, আপনারা যারা স্মেল পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু অনেক বেস্ট একটা সুদিং জেল হতে যাচ্ছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা অরিজিনালটা চেনার উপায়টা। অরিজিনাল চেনার উপায়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোরিয়া লেখা, কোরিয়া। সো এই যে এই কোরিয়া লেখাটা, এই কোরিয়া লেখাটা আপনাদের থাকতে হবে। এই কোরিয়া লেখাটার মানেই হচ্ছে যে এটা অরিজিনাল। এই যে এই কোরিয়া লেখাটা, এখানে কিন্তু কোরিয়া একটা লেখা আছে। দেখাচ্ছি ঘনত্বটা দেখাচ্ছি, এটা দেখেন যখন আপনি এটা যে লেখায় থাকবে যখন আপনি হাতে লাগাবেন, হাতে লাগানোর সাথে সাথে এটা মেল্ট হয়ে একদম পানি হয়ে যাবে। অ্যান্ড স্মেলটা জাস্ট ওয়াও। অ্যান্ড এটা দেখছেন এই যে একদম পানি হয়ে গেছে আমার হাতে। এটা কিন্তু একদম জেল আকারে ছিল, যখনই আপনি হাতে লাগাবেন একদম পানি হয়ে যাবে। এই সুদিং জেলটা যেভাবে আপনারা কোরিয়া দেখেছেন এবং এটার লোগোটা দেখেছেন, প্রত্যেকটা প্যাক স্মলই সুদিং জেলের কিন্তু একই অরিজিনাল চেনার উপায়। এটার প্রাইস কত এবং কোথায় পাবেন অরিজিনালটা? এই সুদিং জেলটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। 750 টাকা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পেজে এটা পেয়ে যাবেন। এটার প্রাইস আপডেট হয়, কখনো কখনো কোথাও আপনি কম দামে পাবেন, কখনো কোথাও আপনি বেশি দামে পাবেন, বাট অবশ্যই অরিজিনালটা কিনবেন। অরিজিনালটা কিভাবে কিনতে হয় আমি কিন্তু সেভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি যে অরিজিনালটা চেনার উপায় কি। আপনারা যারা বুঝতে পেরেছেন যে অরিজিনাল চেনাটার উপায় কি, তাহলে কিন্তু আপনারা এটা কম বেশি প্রাইস দিয়েও কিন্তু বিভিন্ন জায়গা থেকে অরিজিনাল এটা কিনতে চান, তাহলে স্ক্রিনে আমি কিছু পেজের নাম দিয়ে দিয়েছি ট্রাস্টেবল, তাদের থেকে কিনতে পারেন। তাছাড়াও আমি ফুল ডিটেলস তাদের ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা চ্যানেল চেক আউট করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা নেক্সট ডে কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই প্রোডাক্টের রিভিউ নিয়ে আসার। হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত টাটা।